আকাশ প্রেজেন্টস 5 for 15 আপনাদের সাথে আমি আছি দেব চৌধুরী। আকাশ কি জানেন তো, বাংলাদেশে এই মুহূর্তে ঝকঝকে চকচকে টিভি দেখার এক্সপিরিয়েন্স শুধুমাত্র আকাশে, আকাশ থেকে মাটিতে সরাসরি নিউজিল্যান্ডে। খালেদ মাহমুদ সুজন মনে করেন সাকিবের অবর্তমানে নিউজিল্যান্ডে ওয়ান ডে এবং টি টোয়েন্টি দুই ফরম্যাটেই নাসুম আহমেদ হতে পারেন ক্যাটালিস্ট। প্রায় একই রকম ভাবনা আরেক বাঁহাতি স্পিনার সাবেক টাইগার এবং বর্তমানের নির্বাচক আব্দুর রাজ্জাক রাজের। নাসুম আহমেদকে নিয়ে দুই সাবেক টাইগারের মন্তব্য শুনেছেন সাইফুল রূপক। শাসন করা তারই সাজে, সোহাগ রয় যার মাঝে। ঘটনাটা 14 ডিসেম্বর বঙ্গবন্ধু টি টোয়েন্টিতে। ক্যাচ ধরার সময় নাসুমে বাধা, সতীর্থের উপর রেগে যান মুশফিক, সমালোচনা চারদিক। অন্ধকার কাটলেই আলো আসে, রাগ কিংবা শাসনের আড়ালে নাসুমের প্রতি মুশফিকের ভালোবাসা বাড়ে। বাঁহাতি স্পিনারকে ঝানু বানাতে মুশিও খেটেছেন বেশ। পরিশ্রমী নাসুম প্রথমবার জাতীয় দলে জায়গাও করে নিয়েছেন। নাসুম আহমেদ আপনার টিমে খেলেছিল, এবার ঢাকাতে লেফট আর্ম অর্থোডক্স, প্রথমবার একমাত্র বাঁহাতি স্পিনার এই টিমে প্রথমবার জাতীয় দলের সুযোগ পেয়েছে, তার বোলিংটা আপনার কোন জায়গাতে তার স্ট্রং সাইড আপনার মনে হয়? আমার মনে হয় ওর কনফিডেন্ট, ওর অ্যাবিলিটি, আমার মনে হয় যে ওর কনফিডেন্ট আছে জায়গা মতো বল করার ছেলেটা। ওর হাইট একটা বড় অ্যাডভান্টেজ, তো আশা করি যদি ওর কোনো প্রেশার না নিয়ে যদি নিজের নর্মাল বলিংটা করে, নিজের বলিংটা করে, মানে ভালো করবে বলে বিশ্বাস করি। আসলে নিউজিল্যান্ডের মতো বিরুদ্ধ কন্ডিশনে নাসুমের প্রথম সিরিজ, দলে একমাত্র বাঁহাতি স্পিনার, অভিষেক হওয়ার সম্ভাবনাও জোরদার। বর্তমান নির্বাচক ও সাবেক বাঁহাতি অর্থোডক্স আব্দুর রাজ্জাক দিলেন নজর টানা টোটকা। ওর জন্য শুভকামনা। আসলে খুবই স্বাভাবিকভাবে যে ও কিন্তু লাস্ট রিসেন্ট পারফরমেন্স বেশ ভালো, যে কারণে ও ন্যাশনাল টিমে এসেছে আসলে। আর আমরা আশা করব যে ও যেন এই জিনিসটা ধরে রাখে এবং পাকাপোক্ত জায়গা করে নিতে পারে ন্যাশনাল টিমে, এই আশাই করবো। ইয়াং স্পিনারের ওই কন্ডিশনে তো একটু বেস্ট ফ্রেন্ডলি উইকেটে ইয়াং স্পিনারদের আপনার কোন জায়গাটা সচেতন হওয়া উচিত বা কীরকম স্ট্র্যাটেজি নিয়ে বোলিং করা উচিত? ওইখানে অ্যাকুরেসি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তারপর হচ্ছে আপনাকে ওখানে ওই কন্ডিশনে যদি সার্ভাইভ করতে হয় তাহলে আপনাকে পেস ভেরি করতে হবে ডেফিনেটলি, মানে স্পিন বেশি করাতে হবে, হয়তো টার্ন করবে না বাট স্পিনটা যেন থাকে। 20 মার্চ নিউজিল্যান্ড বাংলাদেশ প্রথম ওয়ান ডে, ডানেডিনে কি স্বপ্নপূরণ হচ্ছে নাসুম আহমেদের? সাইফুল রূপক, অলরাউন্ডার। অধিনায়ক তামিম ইকবালের কাছ থেকে নিউজিল্যান্ডে আপনি কি প্রত্যাশা করেন? ব্যাটসম্যান তামিম ইকবাল কিউইদের দেশে কেমন পারফরমেন্স করতে পারেন? অনেক ভাবনায় আছে দুই ভূমিকাতে দুই ফরম্যাটে তামিম কতটুকু ভালো খেলতে পারেন, পরিসংখ্যান কি বলছে, বিশ্লেষণের চেষ্টা করেছে অলরাউন্ডার তামিম ইকবাল খান। ক্যাপ্টেন, ওয়ান ডে ক্যাপ্টেন বাংলাদেশের, নিউজিল্যান্ডে আছেন এখন। তামিম ইকবাল খানের কাছে আপনাদের প্রত্যাশা কতটুকু? খুব স্বাভাবিকভাবেই দুই রকম প্রত্যাশা, ব্যাটসম্যান পারফর্মার তামিম ইকবালের কাছে একরকম প্রত্যাশা, ক্যাপ্টেন তামিম ইকবালের কাছ থেকে অন্য রকম প্রত্যাশা। দুটো মিলে প্রত্যাশার মাত্রাটা একটু বেশিই হবার কথা। নিউজিল্যান্ডের তামিমের ট্র্যাক রেকর্ড কী বলে সেটাই এই ভিডিওর উদ্দেশ্য। তামিম ইকবাল প্রথম নিউজিল্যান্ডে খেলেছিলেন 2007 ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে। তামিম নিউজিল্যান্ডে প্রথম চার ওয়ানডেতে, তার ক্যারিয়ারের প্রথম চার ওয়ানডেতে 2007-এ তিনটা, 2010-এ একটা, দুটো 50, একটা 40+। হি ওয়াজ ইন ব্রিলিয়ান্ট ফর্ম ইন ওয়ানডে ইনসাইড নিউজিল্যান্ড। সেই সময়ের পর থেকে এখনও পর্যন্ত তামিম নিউজিল্যান্ডে 14টা ওয়ানডে ম্যাচ খেলেছেন। এই 14টা ওয়ানডে ম্যাচে তামিম 50 করেছেন 4টা, তার গড় 30-এর নিচে, এবং টোটাল রান যা, তার চেয়ে তো বড় যে প্রশ্নটা সামনে চলে আসে ওয়ানডেতে নিউজিল্যান্ডে তামিম ইকবাল খানের স্ট্রাইক রেট 70-এর নিচে। কিন্তু সময়ের সাথে সাথে একজন টপ ব্যাটসম্যানের কাছ থেকে যে ব্যাপারটা প্রত্যাশিত, যে ধরনের কনভার্সন রেট কিংবা যে ধরনের পারফরমেন্স, সেটা ডেফিনেটলি যে নিউজিল্যান্ড সিরিজটা বাংলাদেশ এখন খেলতে গিয়েছে সেখানে এবার খুব বেশি প্রত্যাশিত, কেননা ওই যে দুটো রোলের কারণে, ক্যাপ্টেন এবং ব্যাটসম্যান। ওয়ানডের কথাই বলছি শুধুমাত্র আপাতত। তামিমের লাস্ট 3টা ওয়ানডে ইনিংস নিউজিল্যান্ডে 5, 5 এবং 0, ডেফিনেটলি তামিমের এটা মাথায় আছে। এবং লাস্ট টাইম কিংবা লাস্ট 4-5 বার তিনি যে নিউজিল্যান্ডে খেলেছেন সেগুলো মাথায় রেখেই এবার তার প্ল্যান করবেন বলে বিশ্বাস করি। এবং নিউজিল্যান্ডে
একটা মাত্র ম্যাচই তিনি নিউজিল্যান্ড ছাড়া অন্য দলের বিপক্ষে খেলেছেন, নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে 95 রানের একটা ম্যাচ উইনিং নক খেলেছিলেন। সো ডেফিনেটলি সব কিছু মিলে তামিমের কাছ থেকে এবার ক্যাপ্টেন তামিমের একটা বেটার পারফরমেন্স ওয়ান ডেতে এক্সপেক্টেড। এবার আমরা তামিমের টি টোয়েন্টি পারফরমেন্স নিয়ে আলোচনা করব, অফকোর্স নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে তামিম ইকবাল ম্যাচই খেলেছেন, 4টা রান করেছেন 62, এভারেজ 15.50, 15.5, যে ব্যাপারটা সিগনিফিকেন্ট। স্ট্রাইক রেট 140। ডেফিনেটলি টি টোয়েন্টি ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ, টপ অর্ডার ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালের কাছ থেকে ওরকম স্ট্রাইক রেটের রানই হয়তো চাইবেন এবং বড় রান চাইবেন। আপনারা যদি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার চলমান টি টোয়েন্টি সিরিজটা দেখে থাকেন বা খেয়াল করে থাকেন, অবশ্যই নিউজিল্যান্ডের উইকেটগুলো কেমন হচ্ছে বা বাংলাদেশের এগেনস্টেও কেমন হবে ধারণা পেয়েই গেছেন। ওই অল আউট পারফরমেন্সের জন্য বাংলাদেশের টপ অর্ডারের চলে ওঠা, এরকম 140 স্ট্রাইক রেটে রান করা খুব জরুরি। আর এই জরুরি কাজটা যার ওপর সবচেয়ে বেশি দায়িত্ব হয়ে বর্তাবে তিনি আর কেউ নন, তামিম ইকবাল খান, ক্যাপ্টেন এবং ব্যাটসম্যান দুই ভূমিকাতেই। দেবচৌধুরী, অলরাউন্ডার। জিপি স্টার গ্রাহকরা 10% ক্যাশব্যাকে নতুন আকাশ সংযোগ কিনতে SMS করুন 29000 নম্বরে। বিস্তারিত জানতে কল করুন 16442। জসপ্রীত বুমরা, অনেক ক্রিকেট বিশ্লেষকের মতে এই মুহূর্তে পৃথিবীর সেরা তিন ফাস্ট বোলারের মধ্যে তিনি একজন, ভারতীয়রা অবশ্য মনে করে তিনিই সেরা। জসপ্রীত বুমরার পারফরমেন্স তার জীবন এবং তার উঠে আসার মতোই রোমাঞ্চকর। অনেক জাবেরের রিপোর্ট। গত এক দশকে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন কি, বিরাট কোহলি নাকি এন্টারটেনমেন্ট ক্রিকেট? অনেকের কাছে দুটোর একটিও না, বরং পেস বোলিং ইউনিট। গত এক দশকে যে দলটা ব্যাটিং নির্ভর ছিল সেই দলটাই এখন দেশের বাইরে ম্যাচ জেতে ফাস্ট বোলারদের কারণেই। আর সেই ফাস্ট বোলারদের সবচেয়ে বড় বিজ্ঞাপন জসপ্রীত বুমরা। ভারতের আহমেদাবাদ শহরে শীত আশি আশি করছে, ভেজা ঘাসে শিশিরের মতো স্নিগ্ধ এক শিশুর জন্ম হলো, নাম জসপ্রীত বুমরা। তখন কে জানতো এই ছেলেটাকে নিয়েই একদিন মেতে থাকবে ক্রিকেট। 7 বছর বয়সে বাবা হারিয়ে স্কুল শিক্ষিকা মায়ের হাত ধরে জীবনের শক্ত পথে গুটি গুটি পায়ে সাধারণ বুমরার এগিয়ে চলা, সময়ের আবর্তনে হয়ে উঠেছেন অসাধারণ। গতি নয়, বোলার বুমরার মূল শক্তি অ্যাকুরেসি। শোয়েব আখতার, ব্রেট লিরা ছিলেন গতির জন্য বিখ্যাত, সেই তুলনায় বুমরার গতি কম, 140-এর আশেপাশে। তবুও বুমরাকে মোকাবেলা করতে ঘাম ঝরে ব্যাটসম্যানদের, কারণ গতি সুইং ইয়র্কার। বিশেষজ্ঞরা বলছেন ইউনিক বোলিং অ্যাকশন, সেই সাথে বোলিং গ্রিপের নিখুঁত ব্যবহার করে বলের সুইং ও গতি নিয়ন্ত্রণ, ব্যাক স্পিনটাও শতভাগ ঠিকঠাক, একই লেন্থের বলে নানা রকম বাউন্স ভেরিয়েশন, সব মিলিয়ে ব্যাটসম্যানদের জন্য মানিয়ে নেওয়াটা বেশ কঠিন। নানা ভেরিয়েশন থাকলেও বুমরার অন্যতম সেরা বোলিং অস্ত্র ইয়র্কার। অনেক বিশ্লেষকদের মতে বুমরার ইয়র্কার এই মুহূর্তে বিশ্বসেরা। ভারতীয় অনেকে আবার বলে থাকেন বুমরা 6 বলের 6টি ইয়র্কার করতে পারেন। এই ইয়র্কার কিভাবে করা শিখলেন বুমরা, সেই গল্পটা ইউনিক। স্কুল থেকে ফিরেই মাঠে খেলতে যেতেন বুমরা, যা তার মায়ের মোটেও পছন্দ ছিল না। বাধ্য হয়ে বাড়িতেই বোলিং অনুশীলন শুরু করে দেন, তাতেও মুশকিল। বলের শব্দে যে মায়ের ঘুমের ব্যাঘাত, পিটুনি খাওয়ার শঙ্কা, পিঠ বাঁচাতে নতুন পথ, বল করতেন দেয়ালে একেবারে নিচের কোনায় যাতে সামান্য শব্দেই বলটা হাতে ফিরে আসে। ব্যাস, না বুঝেই ছোটবেলা থেকে শুরু হওয়া ইয়র্কারের প্র্যাকটিস আজ বুমরা ভারতের সম্পদ। মায়ের ওই ঘুমকে আলাদা একটা পুরস্কার দেয়া গেলে খুব খারাপ হতো না। মাকে ঘুমাতে দেওয়ার জন্য যে নতুন ধাঁচের বোলিং অ্যাকশন শুরু করেছিলেন, সেই বোলিংয়ে ঘুম হারাম করে দিচ্ছে ব্যাটিং দুনিয়ার। অনিক জাবের, অলরাউন্ডার। ওপেনিংয়ে সচিন সেহওয়াগ, নাম্বার থ্রিতে ব্রায়ান চার্লসরা, এরকম একটা ব্যাটিং লাইন আপ কে না দেখতে চায়? তাদের বয়স বেড়েছে, খেলায় হয়তো ভাটার টানও পড়েছে, কিন্তু এই কিংবদন্তিদের ব্যাটিং দেখার জন্য যে কোনো ক্রিকেট ভক্তেরই মুখিয়ে থাকার কথা সেই সুযোগ করে দিচ্ছে ভারতের রোড সেফটি টুর্নামেন্ট। আপনাদের মতোই অলরাউন্ডারের মাহরুষ প্রত্যয় উদ্গ্রীব হয়ে আছেন কিংবদন্তিদের মাঠের ক্রিকেট দেখার জন্য।
মুম্বাইতে সচিন যেদিন বিদায় বলেছিলেন, সচিনের খুব কাছের না হয়েও সচিনকে খুব বেশি পছন্দ না করা মানুষটাও নিজের অজান্তেই হয়তো চোখ মুছেছিল। জাগতিক নিয়মে বিদায় বলতে হয় সবাইকে, হোক সে তারকা কিংবা সাধারণ। ক্রিকেট যাদের জন্য অরিন্দম সুন্দর, যারা ক্রিকেটের অরিন্দম সুন্দর রাজকুমার হয়েও সময়ের আবর্তনে বিদায় বলেছেন, তাদের নিয়ে সাধারণের আফসোস। যদি আরেকটা বার মাঠে দেখা যেত, প্রায় সব স্বপ্নই নাকি কোনো না কোনোভাবে পূরণ হয়। রোড সেফটি ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে মাঠে নামবেন অনেকের শৈশব জুড়ে থাকা ক্রিকেট ফ্যান্টাসিতে বুত করে রাখা তারকারা। অন্যান্য দলগুলোকে আলোচনার বাইরে রেখে তাকানো যেতে পারে ভারতের দিকে, কে আছে বলার থেকে বলা যেতে পারে কে নেই। সচিন সেহওয়াগ আগের মতোই ওপেনিংয়ে, আছেন যুবরাজ সিং, পাঠানদের দুই ভাই, ফিল্ডিংয়ে মোহাম্মদ কাইফ। আপনি স্বপ্ন দেখছেন না, রোড সেফটি টুর্নামেন্ট শুরু 5ই মার্চ। টুর্নামেন্ট শুরু বাংলাদেশ ভারতের ম্যাচ দিয়ে। প্রায় 17 বছর আগে ভারতকে প্রথম হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশ একাদশের 6 জন এবং ভারতীয় একাদশের 4 জন আছেন রোড সেফটি টুর্নামেন্টে দুই দলের স্কোয়াডে। মোহাম্মদ রফিককে কতদিন আপনি সচিনের বিপক্ষে বল করতে দেখেন না, মনে পড়ে? কিংবা যুবরাজের বিপক্ষে উইকেটের পিছনে খালেদ মাসুদ পাইলট। আমাদের আপনাদের স্বপ্নের নায়কেরা আবার মাঠে ফিরছে, আপনি রোমাঞ্চিত হচ্ছেন তো? কেভিন পিটারসন, আধুনিক ক্রিকেটে যাদের অবদান আপনি অস্বীকার করতে পারবেন না তাদের অন্যতম। এই টুর্নামেন্টে ইংল্যান্ডের অধিনায়ক, ক্যারিবিয়ান কিংবদন্তি লারাও খেলবেন এই চ্যারিটি টুর্নামেন্ট। এই প্রতিবেদন লেখার সময় কিবোর্ডের প্রতিটা শব্দ যেন ছড়াচ্ছে রোমাঞ্চ, টাইম ট্রাভেল নামক কোনো যান যেন নিয়ে যাচ্ছে কয়েক দশক আগে। হতেও পারে আমাদের এই মিলন মেলা এক ইতিহাস, ক্রিকেটের এই মিলন মেলা ইতিহাস হোক বা না হোক, অনেক বছর পেরিয়ে ক্রিকেটের আকাশে আমাদের হারিয়ে যাওয়া তারাদের ফিরে আসা, হ্যারির ধূমকেতুর চেয়েও উজ্জ্বলতর, হয়তো মনে হচ্ছে খুব কাছে, ছুঁয়ে দেখা যাবে। কোনো টঙের দোকানে একসাথে বসে আড্ডা হচ্ছে, আপনি লারার কাভার ড্রাইভ নিয়ে কথা বলছেন, হাতে চায়ের কাপ, কল্পনা আছে সুন্দর আর কিছুই হতে পারে না। মানুষ প্রত্যয় অলরাউন্ডার। জিপি স্টার গ্রাহকরা এখন একসাথে 12 মাস আকাশ রিচার্জ করলে 3 মাস আর 6 মাস রিচার্জ করলে পাচ্ছেন 2 মাস ফ্রি সাবস্ক্রিপশন। বিস্তারিত জানতে কল করুন 16442 নম্বরে। সোমবার রাতেও জমবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের লড়াই। জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ তো আছেই, ইংলিশ লিগে মিড টেবিল ক্লাসে মুখোমুখি হবে গুডিসন পার্কে এভারটন এবং সাদাম্পটন। প্রিভিউ করেছেন ফরাজি মালিহা। চলতি মৌসুমে সাদাম্পটন লিভারপুলকে হারিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে 9 গোলে হেরেছে, নানা কাণ্ড ঘটিয়ে জায়গা হয়েছে টেবিলের 13-তে। শেষ 8 ম্যাচের একটাতেও জেতেনি, গোল খেয়েছে 24টা। এমন ফর্ম যে দলের, তাদের উপর কি বাজি ধরা যায়? মঙ্গলবার লেট নাইটে তাদের প্রতিপক্ষ এভারটন, যারা শেষ 4 হোম ম্যাচেই হেরেছে। গুডিসন পার্কে বেস্ট ইলেভেনে হামেস রদ্রিগেজ, কালভার্ট লুইন কিংবা টম ডেভিসের থাকার সম্ভাবনা শতভাগ, স্কোয়াডে বড় কোনো ইঞ্জুরির সমস্যাও নেই। শেষ 5 লিগ ম্যাচের 3টা জিতেছে সাদাম্পটন, এভারটন 1টা। এভারটনের মাঠে এই দুই দলের শেষ 15 দেখায় প্রতিটা ম্যাচেই অপরাজিত স্বাগতিকরা। 24 ম্যাচে 40 পয়েন্ট, এভারটন টেবিলের 7-এ, 10 পয়েন্ট পিছিয়ে আছে সাদাম্পটন। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। লালিগার ব্যাটলশিপ 3 দলেই সীমাবদ্ধ, সেও প্রায় 2 দশক। 2 রিয়ালের যুদ্ধটাও বেশ জমজমাট গেল 1 দশকে। রিয়াল আছে আরও 1টা, সোসিয়েদাদ, ওদের বিপক্ষেই সান্তিয়াগো বার্নাবুতে নামছে রিয়াল মাদ্রিদ। শেষ 4 ম্যাচে আনবিটেন রিয়াল মাদ্রিদ সোমবার রাতেও নামবে বেঞ্জামা, রামোস, হাজার্ডদের ছাড়াই, কারণ ইঞ্জুরি। বড়দের না থাকা ক্রমাগত পুষিয়ে দিচ্ছেন একাডেমির তরুণরা। 24 ম্যাচে 52 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ সোসিয়েদাদ লালিগার ইতিহাসে সবচেয়ে বেশি হেরেছে রিয়াল মাদ্রিদের কাছেই, তবে মুদ্রার উল্টো পিঠ বুঝতে এক লাইনই যথেষ্ট। সোসিয়েদাদ শেষ 5 লিগ ম্যাচ অপরাজিত। ম্যাচ উপভোগ করতে চাইলে ঘুমের কথা ভুলে যান, খেলা রাত 2টায়। ইতালিয়ান সিরিয়ায় সোমবার রাতে 1টায় ম্যাচ, লাৎসিওর প্রতিপক্ষ তুরিন। শেষ 6 ম্যাচে 5 ড্র, অন্যটায় জয় তুরিনের। তুরিনের বিপক্ষে নিজেদের শেষ 4 ম্যাচ থেকে পুরো 12 পয়েন্টই পেয়েছে লাৎসিও। শক্তি আর ফর্মের সাথে অভিজ্ঞতা, যে কোনো বিচারেই ফেভারিট লাৎসিও। 5 for 15 দেখেই তৈরি হয়ে যান, লাৎসিও তুরিন ম্যাচ রাত 11:30।
ফারাজি মালিহা অলরাউন্ডার। আকাশের সৌজন্যে 5 for 15 আজকের মতো এতটুকুই। আকাশ আবারও মনে করিয়ে দিচ্ছি, এই মুহূর্তে দেশে ঝকঝকে চকচকে টিভি দেখার এক্সপিরিয়েন্স শুধুমাত্র আকাশে। অলরাউন্ডার আকাশের সঙ্গে আছে, আপনারাও আকাশের সঙ্গেই থাকুন। শনি থেকে বৃহস্পতি রাত ঠিক 10:15 একযোগে অলরাউন্ডারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যারা পড়তে পছন্দ করেন তারা ভিজিট করুন www.allrounderbd.com। অলরাউন্ডারের সাথে থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।